শাকিব খান অভিনীত তুফানের তুফানি ঝড় দেশের গুন্ডি পেরিয়ে এখন চলছে বিদেশের মাটিতে। আগামী 28 জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। তুফান নিয়ে সুখবরের বাতাস বইছে। জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়েছে তুফান। মুক্তির 10 দিন আগেই সেখানে 2000-এর বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি। এর আগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়ান রাফি পরিচালিত পরাণ ছবির। অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল 800টি। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে খবরের বাকি অংশে। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। ইতোপূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। এর আগে দেশটিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়ান রাফির পরাণ সিনেমাটির। অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল 800টি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলা হয়েছে, অপ্রতিরোধ সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জানা গেছে 2016 সালে প্রতিষ্ঠার পর থেকে বঙ্গজ ফিল্মস 43টি বাংলা সিনেমা প্রদর্শন করেছে অস্ট্রেলিয়ায়। শাকিবের এই নতুন মাইল ফলক ছোঁয়ায় বেশ উচ্ছ্বসিত বঙ্গজ ফিল্মসের কর্ণধার তামিম আল মিনারুল মান্নান। ভারতীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, মাতৃভূমিতে না থাকলেও বাংলা সিনেমার প্রতি আমাদের আবেগ অটুট রয়েছে। তুফানের অসাধারণ সাফল্য আমাদেরকে এখানে ভালো মানের বাংলা চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে মুক্তি পাওয়া অন্যান্য ভাষার চলচ্চিত্রের বিপরীতে তুফানের প্রদর্শনী কিছুটা সীমাবদ্ধ। তা সত্ত্বেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং দ্রুত টিকিট বিক্রি সিনেমাটির গুণমানের প্রমাণ, যা অন্য ভাষার চলচ্চিত্রে সবসময় দেখা যায় না। শেষ পর্যন্ত কোনো সিনেমা ভালো হলে বাংলাদেশের দর্শকরা সেটাকে সমর্থন করে। আমাদের পুরো যাত্রা জুড়ে আমরা কখনোই মানের সঙ্গে আপোষ করিনি। উল্লেখ্য, তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে। ফিকশন ধর্মী এই সিনেমার পটভূমি 90 দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে জুটি বেঁধেছেন টালিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলি সহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সদাগর সহ অনেকে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিও লিমিটেড, চরকি ও ভারতের SBF। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, অপ্রতিরোধ সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে। এমনই দাবি প্রযোজকদের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।